I hope you are good enough. A very good morning from Jhargram. আজকে আমাদের ঝাড়গ্রামের ডে 2। আমরা সকাল সকাল হোটেল থেকে চেক আউট করে নিয়ে এখন বের হচ্ছি। আর প্রথমে আমরা যেখানে যাব সেটা হলো কনক দুর্গা মন্দির। তো চলুন বেরিয়ে পড়ি। পিছনে দাও। আজকে কোইনসিডেন্টলি আমাদের গেঞ্জিটা একই। আমরা একসাথে অর্ডার দিইনি বাট আমরা আলাদা আলাদা অর্ডার দিয়ে পরে দেখছি আমরা একই জামা অর্ডার করে পরে। তো আজকে আমরা এটা একসাথেই পড়ছি সেই জন্য। তো আপাতত আমরা বেরোচ্ছি কনক দুর্গা মন্দিরের উদ্দেশ্যে। পাহাড় সমুদ্র নাকি জঙ্গল? আপনার উত্তর যদি জঙ্গল হয় তবে অবশ্যই আসতে হবে ঝাড়গ্রামে। ঘন শালগাছের জঙ্গল আর মাঝে মাঝে মাটির একতলা কিংবা দোতলা বাড়ি এখানকার চেনা চিত্র। ঝাড়গ্রামে সাইট সিং বলতে প্রথমেই মাথায় আসে কনক দুর্গা মন্দির। ঝাড়গ্রাম রাজবাড়ি থেকে প্রায় 12 কিলোমিটার দূরে ডুলুং নদীর তীরে গভীর জঙ্গলের মধ্যে অবস্থিত কনক দুর্গা মন্দির, যেটি আনুমানিক 500 বছর পুরানো। ভেতরে বেশ বড় পার্কিং এর ব্যবস্থা আছে। কেনা হলো কিছু পূজার সামগ্রী, তারপর শুরু হলো জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটা। প্রায় 500 মিটারের হাঁটা পথের দুপাশের জঙ্গলে বিভিন্ন বিরল প্রজাতির গাছ, যেমন কুচিলা, নীলকদম, কেন্দু, ওয়ার কুড়ি, মুচকুন্দ ইত্যাদি দেখতে পেলাম। কনক দুর্গার নাম অনুসারে এই জঙ্গলটির নাম কনক অরণ্য। মিটি মিটি ওয়েট, ঝিঝি পোকা আর বিভিন্ন পাখির ডাক শুনতে শুনতে এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালোই লাগছিল। এছাড়াও জঙ্গলের মধ্যে বানানো হয়েছে হাতি, হরিণ ইত্যাদির মূর্তি। এই হলো কনক দুর্গা মন্দির, যেটি পরে বানানো হয়েছে ঠিক কয়েক শতাব্দী প্রাচীন মূল কনক দুর্গা মন্দিরটির পাশে। মন্দিরের ভেতর ফটো তোলা পারুন। পুজো দিয়ে চললাম পাশেই ডুলুং নদী দেখতে। শান্ত পরিবেশ, পাখির কিচিমিচি আর জলের কুলকুল শব্দ মিলে জায়গাটা স্বর্গীয় লাগছিল। দিদি নেমে পড়ল নদীতে, সাথে সাথে আমিও। নদীটির জল পরিষ্কার স্বচ্ছ। কয়েক মুহূর্তেই নদীটিকে বেশ ভালো লেগে গিয়েছিল। ডুলুং নামটিও বেশ মিষ্টি। স্মৃতিস্বরূপ নদী থেকে কুড়িয়ে নিলাম একটি পাথর। জঙ্গলের মধ্যে পাওয়া অজানা এই ফলটির নাম যদি জেনে থাকেন তবে অবশ্যই লিখে জানাবেন। পার্কিং এর কাছে এসে একটি দোকানে সারলাম ব্রেকফাস্ট। এবারে গন্তব্য চিল্কিগড় রাজবাড়ি। গাড়ি কিছুটা এগোতেই ডুলুং নদীকে আবার এক অপরূপ রূপে পেলাম। পাশে ফুটে রয়েছে প্রচুর কাশফুল। গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। এই সাউন্ডটা বড়ই সুদিন, সাথে ভিউটাও। পৌঁছলাম চিল্কিগড় রাজবাড়ি। রাজবাড়ির কিছু অংশ একেবারেই সংস্করণ করা হয়নি, যা এখানে একটি রোমাঞ্চকর অনুভূতি জাগায়। এর ভেতরে গাছের শিকড় ঢুকে গেছে, দেখো। হ্যাঁ, সংস্করণ করেনি বলে এটা ভালো লাগছে, পুরো পুরনো আছে। এখান থেকে দেখা যাচ্ছে রাজবাড়ির কুলদেবতার মন্দির। সরকারি চক্র থেকে
চিল্কিগড় রাজবাড়ি দেখে এবার ঝাড়গ্রাম থেকে আমরা রওনা দিলাম বেল পাহাড়ি। দূরত্ব প্রায় 35 কিলোমিটার। সেখানে আমরা দেখব গাডরাসিনী পাহাড়, খেদারানী লেক, ঘাঘরা ওয়াটারফলস ইত্যাদি। এখানকার মাটির বাড়িগুলিতে সুন্দর করে বিভিন্ন রং দিয়ে ডিজাইন করা হয়েছে এবং সামনে বাঁধা রয়েছে গবাদি পশু, মূলত গরু। নেমেই পড়লাম একটু রাস্তায়, এত সুন্দর লাগছে। এদিকে পুরো ঘন জঙ্গল, এদিকে পুরো ঘন জঙ্গল, আর মাঝখানে ফাঁকা রাস্তা। খুব একটা যে গাড়ি ঘোড়া যাচ্ছে তাও নয়, মাঝে মাঝে যাচ্ছে। তো আমরা নেমে একটু এখন ঘুরছি রাস্তায়। এরপর ফাঁকা রাস্তা পেলে যা হয় আর কি। সুন্দরী বেল পাহাড়িকে নিয়ে ফিরছি পরের ভিডিওতে। ভিডিওটির নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।